লকডাউন কার্যকর করতে ঢাকার প্রবেশপথ গাবতলিতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। দোকানপাটও রয়েছে বন্ধ। দর্শক, গাবতলি বাসস্ট্যান্ডে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ জামান সাজীব। এই মুহূর্তে খবর জানতে সরাসরি কথা বলছি তার সাথে। সাজীব, আপনি কেমন দেখছেন ওখানকার পরিস্থিতি? ওহেবা, এটা বলা যায় গাবতলি হচ্ছে ঢাকা শহরের প্রবেশদ্বার এবং ঢাকা শহর থেকে বের হওয়ারও কিন্তু একটি পথ, যে কারণে ঢাকার শহর থেকে যাতে কোনো গাড়ি আইন অনুযায়ী যেটা রয়েছে তার বাইরে যাতে কোনো গাড়ি বের না হতে পারে, মূলত পণ্যবাহী যে গাড়ি রয়েছে সেগুলো যদি রাতে যেগুলো এসেছিল তারা যদি বের হতে পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং সাধারণ মানুষ যাতে এখানে উপস্থিত না হতে পারে, অকারণে যেন কেউ দোকানপাট না খোলে, নির্দিষ্ট যে দোকানগুলো খোলার কথা রয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য যে দোকানগুলো এখানে খোলা থাকার কথা এবং একই সাথে বিভিন্ন ফার্মেসি খোলা থাকার কথা সেগুলো খোলা রাখা হচ্ছে কি না সে ব্যাপারে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। আমরা সকাল থেকেই দেখছি যে তারা কিন্তু চেষ্টা করছেন এবং যারা বের হয়েছেন মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি, বেশিরভাগ মানুষই আমাদেরকে বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য বরাবর যা বলে থাকেন প্রতিদিনই, তাদেরকে আমরা জিজ্ঞেস করছি আসলে কেন আপনারা বের হচ্ছেন, এই করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েও কেন তারা বের হচ্ছেন, তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য এবং অনেকে বলছেন তারা ওষুধ কেনার জন্য বের হচ্ছেন, সেই একই গতানুগতিক কথা। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা বলছেন যে আমরা আমাদের আইনের যে আইনগত যে প্রয়োগের বিষয়টি রয়েছে সেটি না প্রয়োগ করে তারা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আরও সচেতন করার চেষ্টা করছেন, তাদেরকে একজনকে উদ্বুদ্ধ করছেন যাতে সে তার পরিবার নিয়ে ঘরে থাকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেই বিষয়টি তারা আমাদেরকে বারবার বলছেন, আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারো যে চেকপোস্টের এখানে রয়েছে সেখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে, পুলিশ বলছে তারা নিয়মিত টহল দিচ্ছে, মানুষকে তারা বোঝানোর চেষ্টা করছে, যারা সকালবেলা অকারণে গাড়ি নিয়ে বের হয়েছেন তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে তারা বলছেন যার যার ঘরে ফিরে যেতে, এছাড়া যে গাড়িগুলো আসলে আইনের মধ্যে যে গাড়িগুলো আজকে আসলে বের হতে পারবে না, গত কয়েকদিন যেগুলোর ব্যাপারে তারা শক্ত অবস্থান নিয়েছেন সেই গাড়ি যদি রাস্তায় বের হয়, বিভিন্ন পণ্য পরিবহনের বাইরে বিভিন্ন ট্রাক আমরা দেখেছি যে সকাল থেকে তারা বিভিন্ন গাড়ি এখানে রয়েছে সেই সব গাড়িদেরকে কিন্তু তারা বলছেন যে যার যার নির্দিষ্ট স্থানে ফিরে যেতে হবে এবং সে ব্যাপারে তারা সক্রিয় রয়েছেন। তবে যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয়, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে কিন্তু যে পরিমাণে সচেতন মানুষের হওয়া দরকার ছিল প্রায় গত 26 মার্চ থেকে সরকারিভাবে যে ছুটি ঘোষণা করা হয়েছে মানুষের মধ্যে সেই সচেতনতা কিন্তু আমরা তেমন লক্ষ্য করছি না, মানুষের উপস্থিতি বাড়ছে, তারপরে আমরা আশা করছি সময়ের সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানুষের মধ্যে জনসচেতনতা আরও বাড়বে এবং রাস্তায় মানুষের উপস্থিতি একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। ভাইবা সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী সজীবের সাথে, তিনি গাবতলি থেকে জানাচ্ছিলেন ঢাকা